মুন্সিগঞ্জে পদ্মায় অসময়ের ভাঙন অব্যাহত রয়েছে। বর্ষা মৌসুমের আগেই এই ভাঙন ঘিরে নদী তীরের মানুষ রয়েছেন আতঙ্কে। হুমকিতে আশ্রয় প্রকল্প সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। সময় সংবাদে ভাঙনের সংবাদ প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জীবাবেগ ফেলা শুরু করেছে। ভাঙন কবলিত বেজগাঁও এলাকায় আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ষার আগেই পদ্মার আগ্রাসী ভূমিকায় কিন্তু এই পদ্মা তীরের মানুষের ঘুম বন্ধ হয়ে গেছে এবং এই পদ্মায় একের পর এক কিন্তু বিলীন হয়ে যাচ্ছে জনপদ, ঘরবাড়ি, রাস্তাঘাট। এবং এই ভাঙনের কারণে কিন্তু এই সময় টেলিভিশনে যে সংবাদ প্রকাশ হয় এরপরেই কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে এখানে ভাঙন রোধে তারা বালুর বস্তা শুরু করেছে এবং এই বালুর বস্তা ফেলা কারণে কিন্তু এলাকার মানুষের মধ্যে কিছুটা তারা আশ্বস্ত। তারা বলছেন যে এই ভাঙন রোধে যদি কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো তাদের যে শেষ ঠিকানা সেটি রক্ষা পেতে পারে। তারা কিন্তু একের পর এক ভাঙনের কারণে এই ঠিকানায় তারা উঠেছিল এবং সেই ঠিকানা এখন ভাঙনের কবলে থাকায় তারা কিন্তু একেবারেই বিপদগ্রস্ত। এবং এখানে কিন্তু এই বেজগাঁও ছাড়াও কিন্তু আশপাশে সুন্দিসার, গাউদিয়া বা রাউদ ভোগ এরকম এলাকাগুলোতে প্রায় 4.5 কিলোমিটার এলাকা ধরে কিন্তু এই অসময়ের ভাঙন দেখা দিয়েছে। এবং পদ্মার এই উত্তাল পরিস্থিতিতে তারা বলছেন যে এই গেল 92 সাল থেকে কিন্তু এ পর্যন্ত এই লৌহজং উপজেলা সদর 47টি গ্রাম বিলীন হয়ে গেছে এবং পাশের টঙ্গিবাড়ি উপজেলায় কিন্তু 10টি গ্রাম বিলীন হয়েছে। এর আগে কিন্তু 446 কোটি টাকায় 9.10 কিলোমিটার এলাকাতে কিন্তু ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়। সেই প্রকল্পের ফাঁকেই কিন্তু এই এলাকাগুলো রয়ে গিয়েছিল। এখন কিন্তু সেই এলাকাগুলোতে ভাঙন দেখা দেওয়ার কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক সাগুপ্তে ইয়াসমিন এমিলির সুপারিশে এখানে কিন্তু তারা নতুন করে এই যে ভাঙন প্রবণ এলাকা রয়েছে সেই এলাকায় তারা আরও 4.5 কিলোমিটারে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছেন। এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই 4.5 কিলোমিটার এলাকার যে স্থায়ী বাঁধ হলে তো পুরো এলাকা জুড়ে প্রায় 13 কিলোমিটার এলাকায় যে বাঁধ নির্মাণ হবে তখন কিন্তু এই অঞ্চলের এই ভাঙনের স্থায়ী সমাধান হতে পারে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ভাঙন এলাকার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।